চাকরির দুর্মূল্য বাজারে যখন রেলের চাকরি এবং ভারতীয় সেনাবাহিনীতে চাকরির কথা ওঠে তখন অবশ্যই সেটা হয়ে দাঁড়ায় গর্বের বিষয়। তো প্রিয় মাধ্যমিক প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 18 বছর পার করেই, আমরা কি জানি তোমাদের যে কোনো চাকরিতে প্রবেশের যোগ্যতা বয়স অবশ্যই 18 বছর হওয়া প্রয়োজন। তো তোমরা মাধ্যমিক পাশ করে এখন 18 বছর হয়নি, উচ্চ মাধ্যমিক পাশ করেও কিন্তু 18 বছর তোমাদের হয়নি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তোমরা 17+, আর মাধ্যমিক যারা পাশ করেছো তোমরা 15+ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 18 বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে চাকরিতে যদি যোগদান করতে চাও তাহলে তোমাদের সামনে সুবর্ণ সুযোগ হচ্ছে আইটিআই। তো আইটিআই তোমরা নাম শুনেছো, কিন্তু আইটিআইটা কী এই বিষয়ে তোমরা অনেকেই অবগত নই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সংক্ষেপে খুব ছোট করে, বেশি বিস্তারিত যাব না, যেহেতু এখন তোমরা অনেকে আইটিআই করার ইচ্ছা প্রকাশ করতে পারো। তো এই আইটিআই করলে, আইটিআইটা কী, এটা করলে কী হবে এবং ভবিষ্যতে কী হতে পারে, কোন কোন জায়গায় তোমাদের চাকরির সুযোগ থাকতে পারে। দেখো, চাকরির কিন্তু বিভিন্ন সিস্টেম রয়েছে, তার ভিতরে একটা তুমি লং টাইম পড়াশোনা করছো, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, এমএ করছো, বিএড করছো, তারপরে তুমি এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের জন্য বা কলেজের চাকরির জন্য বা বিভিন্ন ধরনের বড় চাকরি করার জন্য তুমি কিন্তু প্রস্তুতি নিচ্ছ। এটা একটা লং টাইম যে প্রসেস। কিন্তু অনেকেই আছো তোমরা যারা আমাদের আর্থিক সমস্যা রয়েছে, আমরা লং টাইম অতটা পড়াশোনা খরচ বইতে পারবো না, আমাদের খুব সংসারের হাল ধরার জন্য খুব তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করতে হবে। তো তাদের জন্য, এবং অনেক ছেলেমেয়ে আছে যারা ডিফেন্সে তোমরা কিন্তু সুযোগ পাও, দেখো তোমাদের হাইট ভালো, কিন্তু অনেক ছেলেমেয়ে যারা স্টুডেন্ট ভালো, হ্যাঁ, কিন্তু তোমরা তোমাদের হাইট ভালো নয়, তো তোমাদের চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু ডিফেন্স বিভাগে কম রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা এই ধরনের ছেলেমেয়ে রয়েছো, তোমরা পড়াশোনায় ভালো বা পড়াশোনায় খুব একটা ভালো নয়, কিন্তু তোমরা দ্রুত অর্থাৎ অল্প বয়সে চাকরি পেয়ে নিজের সংসারের হাল ধরতে চাও, তাদের জন্য আইটিআই কিন্তু বেস্ট। কেন শিক্ষার্থী বন্ধুরা, দেখো আইটিআই মানে আমরা কি জানি, রেলের যে কোনো চাকরি বাকরির জন্য আইটিআইটা অবশ্যই ভীষণ প্রয়োজন। এখন এই আইটিআই আমরা শুনেছি, আইটিআইয়ের ফুল ফর্ম কি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমাদের শিল্প বা বিভিন্ন জায়গায় যেখানে কর্মী কাদের প্রয়োজন, যেখানে তোমাদের দক্ষ কর্মী প্রয়োজন, যেখানে খাতা কলমে নাই, হাতে কাজ শেখা শিক্ষিত যোগ্য শিক্ষার্থী বা প্রার্থীর প্রয়োজন হয় যে সমস্ত কর্মসংস্থানে, সেখানে কিন্তু অবশ্যই তোমাদের ভীষণ সুযোগ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মনে করছো আমরা আইটিআই করব, অবশ্যই তোমাদেরকে আমি বলবো, দেখো অল্প বয়সে অল্প সময়ে চাকরি পেতে হলে অবশ্যই আইটিআই পেশাটা তোমাদের গ্রহণ করতে হবে, আইটিআই কোর্সটা করে নিতে হবে। কেন, দেখো শুধু আইটিআই করলে তোমাদের বিভিন্ন কোম্পানির চাকরি, রেলের চাকরি, ভারতীয় সেনাবাহিনীতে চাকরি, শুধু এটাই নয়, তুমি আইটিআই এই যে কর্মদক্ষতা, এটা কী বলতো, আমাদের প্র্যাকটিক্যালে হাতে করে শেখানো হয়, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, এটা করলে কী বলতো তুমি নিজের ব্যবসাও কিন্তু খুলতে পারো। কোনো কোম্পানির জব তোমাদের পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো ব্যবসায়িক তুমি ধরো মেকানিক্যাল, মোটরসাইকেল মেকানিক্যালে তুমি কাজ শিখলে, মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখলে, তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি একটা ব্যবসা বা দোকান খুলে নিয়ে তোমার কিন্তু সংসার চালাতে পারো, বা এক্ষেত্রে আয় কিন্তু বেশ ভালো পরিমাণে আয় রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো, সামনে তোমাদের খুব শীঘ্রই সরকারি এবং বেসরকারি দুটো পদ্ধতিতে কিন্তু আইটিআই ভর্তি হওয়া যায়। এখন তোমাদের সামনে তুলে ধরবো যে এই আইটিআই স্যার কোন জায়গা থেকে করলে ভালো হয়, এমন জায়গা থেকে করো যেখানে সময় কিন্তু তোমাদের একটু কম নষ্ট হবে, মোটামুটি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে, তারপরে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। এটা দুটো মাধ্যমে হয়, একটা হচ্ছে স্টেট SCVT আর একটা হচ্ছে NCVT, ন্যাশনাল যে স্বীকৃত কলেজগুলো রয়েছে সেটা NCVT, আমাদের রাজ্য সরকার স্বীকৃত যে আইটিআই কলেজগুলো রয়েছে সেটা SCVT। তো তোমরা যদি রাজ্য সরকারের কলেজগুলোতে তোমরা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অনলাইনে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, এক্ষেত্রে রেজাল্ট একটু ভালো হওয়া কিন্তু প্রয়োজন, তোমার মেধা অনুযায়ী কিন্তু তোমার ভর্তি নেবে রাজ্য যে সমস্ত আইটিআই কলেজগুলো রয়েছে, যে NCVT স্বীকৃত যে সমস্ত কলেজগুলো রয়েছে আমাদের রাজ্যেও রয়েছে, বিভিন্ন রাজ্যে রয়েছে, তুমি যেখানে খুঁজছো সেখানে তুমি অনলাইনে ভর্তি হতে পারো। এছাড়াও তুমি দূরশিক্ষার মাধ্যমে কেবলমাত্র প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে তুমি সার্টিফিকেটটা পেতে পারো, এটা হচ্ছে NCVT স্বীকৃত যে সমস্ত কলেজগুলো রয়েছে। এখানে খরচের পরিমাণটি একটু বেশি, মোটামুটি 30-40 হাজার টাকা হতে পারে, কিন্তু এই NCVT স্বীকৃত কলেজগুলো তুমি যদি করো তোমার কিন্তু সময় কিন্তু অনেক কম অপব্যয় হবে, কেবলমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস খুব বেশি কিন্তু এখানে হয় না। কিন্তু রাজ্য সরকারের SCVT স্বীকৃত যে সমস্ত কলেজগুলো রয়েছে এখানে কিন্তু মেধা তালিকা, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আইটিআই জন্য অ্যাপ্লাই করবে তাদের যাদের রেজাল্ট ভালো হবে তাদের প্রথম দিকে তাদের কিন্তু ভর্তি নিয়ে হয়, এবং এখানে কিন্তু খরচ খুব কম, মোটামুটি 5-10 হাজার টাকায় তোমার কমপ্লিট হয়ে যাবে। এবার আইটিআই আমাদের এক
বছরের কোর্স হয়, 6 মাসের কোর্স হয়, আবার 2 বছরের কোর্স হয়। তুমি মোটামুটি 2 বছরের যে কোর্সগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তোমাদের মনে হতে স্যার আইটিআই তে অনেক অনেকগুলো তোমার ট্রেড রয়েছে, তার ভিতরে কোনটা সবথেকে বেশি, কোন চাকরির জন্য সবথেকে বেশি প্রয়োজন, সবথেকে বেশি হয়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে চাকরিগুলো রয়েছে, রেলের চাকরি রয়েছে, বিভিন্ন কোম্পানি জব রয়েছে, সেনাবাহিনী যে সমস্ত চাকরিগুলো রয়েছে, এখানে কোন ট্রেডটা সবথেকে বেশি চাহিদা বেশি। যেন আমি তোমাদেরকে কয়েকটা ট্রেডের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রিশিয়ান, খুব খুব কিন্তু চাহিদা রয়েছে। তারপরে হচ্ছে ফিটার, ফিটার প্রচুর প্রচুর চাহিদা রয়েছে। তারপরে হচ্ছে ওয়েল্ডার, ওয়েল্ডার ওয়েল্ডিং করে, ঝালাই করে, ঠিক আছে, প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে রেলের চাকরিতে। তারপরে হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার এবং মেকানিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি ট্রেড। তুমি এই চারটি ট্রেডের ভিতরে তুমি যে কোনো একটা ট্রেড বাছাই করে তুমি আইটিআই অবশ্যই অবশ্যই করে নিতে পারো, যদি তুমি অল্প বয়সে 18 বছর পার করেই তুমি চাকরি পেতে চাও। এখন তোমাদের মনে হতে পারে স্যার আইটিআই যদি আমি করি কেবলমাত্র সরকারি চাকরি ছাড়া বেসরকারিতে আমি পেতে পারি না? অবশ্যই অনেক অনেক কোম্পানি রয়েছে, তুমি যে কোনো আইটিআই কলেজে যদি ভর্তি হয়ে যাও তাহলে সেই আইটিআই কলেজ থেকে তোমার কিন্তু সরকারি প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়। যে কোনো আইটিআই কলেজে, যে কোনো কোম্পানিতে তোমাকে কিন্তু প্লেসমেন্ট অর্থাৎ চাকরির সুযোগ কিন্তু করিয়ে দেওয়া হবে। কিন্তু তোমরা অনেকে যারা আইটিআই কোর্স করেছো, তুমি সেই কোম্পানির জবগুলো থেকে বলতো অনেকেই অংশগ্রহণ করে না। আমি সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি। এখন তোমার মনে হতে পারে যে সরকারি চাকরিতে বেতন কেমন হতে পারে আর এই বেসরকারি কোম্পানির জবগুলোতে বেতন কেমন হতে পারে। দেখো এখানে বেতন মোটামুটি তোমার 8,000 থেকে কিন্তু শুরু হয় যে কোনো কোম্পানিতে। তুমি কোম্পানির চাকরিতে স্টার্টিং বেতন যত বড় পদই হোক না কেন খুব কিন্তু বেশি হয় না। তোমার কিন্তু পদোন্নতি হতে হবে, তোমাকে আর সিনিয়রিটি পেতে হবে, কাজের অভিজ্ঞতা দরকার হয়, আস্তে আস্তে কিন্তু তোমার বেতনটা কিন্তু বাড়তে থাকে। সেক্ষেত্রে তুমি যদি 8,000 থেকে শুরু করে তুমি মোটামুটি 40-50,000 টাকাও কিন্তু পেতে পারো। এক্ষেত্রে তোমার কাজের অভিজ্ঞতা এবং সিনিয়রিটির উপর কিন্তু ডিপেন্ড করবে। এটা গেলো কোম্পানি। এবার সরকারি যে সমস্ত চাকরিগুলো, রেলের চাকরি, যে রেলের তুমি যে কোনো চাকরি গ্রুপ ডি থেকে শুরু করে তুমি রেলের যে কোনো চাকরিতে মোটামুটি তোমার কিন্তু আইটিআই কোর্স ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে যাদের আইটিআই করা আছে তারাই কেবলমাত্র রেলের চাকরির জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। আর রেলের চাকরি মানে কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি, আর সেনাবাহিনীর চাকরি মানে সেটা কেন্দ্রীয় সরকারের চাকরি। আর এই রেল এবং সেনাবাহিনীর চাকরি যদি তুমি পাও তোমার মিনিমাম 30-40,000 টাকা কিন্তু স্টার্টিং বেতন হয় এবং মাইনের গ্রোথটা কিন্তু অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি লং টাইম পড়াশোনা করে সময় নষ্ট না করতে চাও, যদি অল্প বয়সেই সংসারের হাল ধরতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আইটিআই কোর্সটা করে নাও। আর আমার তোমরা যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা দেখছো, নদিয়া থেকে যদি কোনো শিক্ষার্থী বন্ধু থাকো তাহলে অবশ্যই আমার অত্যন্ত পরিচিত একটা কলেজ রয়েছে মাঝদিয়াতে অবস্থিত দিশা আইটিআই সেন্টার, এখানে তোমরা ভর্তি হতে পারো। দেখতে পাচ্ছ আমি এই দিশা আইটিআই সেন্টারের সমস্ত কিছু এবং ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো ডিসপ্লেতে দেখা যাচ্ছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই দিশা আইটিআই সেন্টারে তোমার যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই এই আইটিআই সেন্টারে তুমি ফোন করতে পারো। যদি নদিয়ার ছেলে মেয়ে হও তাহলে তোমার এই দিশা আইটিআই সেন্টারটা তোমার নিকটবর্তী হবে, তুমি নিশ্চিন্তে নিঃসংকোচে কিন্তু ভর্তি হতে পারো, কোনো অসুবিধা হবে না। 2 বছর বা 1 বছরের কোর্সে তুমি ভর্তি হতে পারো খুব অল্প টাকাই, এবং তোমার কোর্সটা সঠিকভাবে কিন্তু করিয়ে দেওয়া হবে, সার্টিফিকেটটাও তোমার কিন্তু ঠিকঠাক করিয়ে দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা নদিয়া থেকে রয়েছে, আর একবার বলছি তোমরা দিশা আইটিআই সেন্টারে কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো। তার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজনে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু জেনে নিতে পারো। তো অল দ্য বেস্ট, যদি মনে করো আইটিআই করে নেবে অবশ্যই করে নিতে পারো। এখন চাকরি দুর্মূল্য বাজার, সময় কিন্তু হাতে কম, প্রত্যেকের সকলে কিন্তু কম্পিটিশনে কিন্তু দৌড়াচ্ছে। তো এই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই ভিন্ন কিছু করে দেখাতে হবে। সাধারণ গতানুগতিক যে পড়াশোনা সেই পড়াশোনা থেকে কিন্তু একটু ভিন্ন রাস্তায় তোমাকে কিন্তু হাঁটতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।